ওম নম ভগবতে বাসুদেবায় নমহা আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে আপনি যদি মহাদেবকে একটি জিনিস প্রদান করতে পারেন সেই জিনিসটি কিন্তু যে কোনো দিন প্রদান করলে হবে না কিছু দিন আছে নির্দিষ্ট সেই দিনে যদি সেই বস্তুটি প্রদান করতে পারেন তাহলে কোটিপতি হওয়া থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না এগুলো কিন্তু প্রাচীন প্রাচীনকাল থেকে চলে আসা কিংবদন্তি প্রয়াস যারা আগ্রহ সহকারে আন্তরিকতা সহকারে বিশ্বাস সহকারে করে তারা কিন্তু কোটিপতির খাতায় নাম লেখাতে পারে আর যারা মনে কিন্তু পরন্তু এই সমস্ত নিয়ে এগোয় তারা জীবনে পিছনের দলেই থাকে পিছন সারির দলে থাকে তাই আপনি ডিসাইড করবেন যে আপনি কোন পথটা বেছে নেবেন জাস্ট আমাদের আপনাদের কাছে তুলে ধরা তথ্য কর্তব্য তাই আমরা কিন্তু সেই কাজটি আমরণ করে যাব চলুন আলোচনা শুরু করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আলোচনা শুরু করি প্রথমেই আমরা কিন্তু সবাইকে সাদর অভ্যর্থনা জানিয়েছি আবারও সবাইকে অভিনন্দন জানাবো কেননা এইভাবে আমাদের সাথে পথ চলার জন্য এবং আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য আর বয়োজ্যেষ্ঠদের অবশ্যই আমরা শতকোটি অশেষ আনলিমিটেড সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি চলুন আলোচনা শুরু করি দেখুন মহাদেবের কিন্তু আমরা জানি যে মহাদেব এমনই এক দেব দেবটি কালেশ্বর বলা হয় ওনাকে এই মহাদেবকে খুব তাড়াতাড়ি তুষ্ট করা যায় আবার তিনি খুব তাড়াতাড়ি রুষ্ট হন সবাই বলেন মহাদেব খুব তাড়াতাড়ি তুষ্ট হন কিসে বেলপাতা দিয়ে আমরা জানি কোনো কিছু যদি না প্রদান করতে পারেন মহাদেবকে বেলপাতা প্রদান করলে উনি কিন্তু খুব তুষ্ট হন আর জল বাবার মাথায় জল না ঢালে কিন্তু হয় না কেন না সব সময় দেখবেন যে বাবার মাথায় একটা জলের ধারা থাকে কেন কেননা আপনারা জানেন যে সমুদ্র মন্থনের সময় যে হলাহল উঠে এসেছিল সেই হলাহল মহাদেব পান করেছিলেন তাই বিশ্বের জ্বালায় উনি জর্জরিত হয়ে উঠছিলেন তখন মা গঙ্গা জলধারা প্রদান করে তাকে বিশ্বের জ্বালা থেকে কি করছিলেন মুক্তি দিতে চাইছিলেন তাই জলধারা অবশ্যই কিন্তু দেওয়া উচিত তাই অবশ্যই জল প্রদান করবেন জল প্রদান করে বেলপাতা প্রদান করবেন কিন্তু বেলপাতা শুধু শুধু প্রদান করবেন না নিয়ম আছে আপনি যদি চতুর্দশীতে সেটা কৃষ্ণপক্ষের হোক বা শুক্লপক্ষের এবারে এই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ অনেকে গুলিয়ে যায় বা বুঝতে পারে না কৃষ্ণপক্ষ মানে হচ্ছে পূর্ণিমার পরের দিন থেকে অমাবস্যা আগের দিন পর্যন্ত কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ মানে অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমার আগে পর্যন্ত হচ্ছে শুক্লপক্ষ তার মানে অমাবস্যা চলে গেলেই শুক্লপক্ষ আরম্ভ হয় পূর্ণিমা চলে গেলে কৃষ্ণপক্ষ আরম্ভ হয় তাই যে কোনো পক্ষের চতুর্দশী চতুর্দশী মানে পূর্ণিমার আগের দিন বা অমাবস্যার আগের দিনকে চতুর্দশী বলে ত্রয়োদশী পূর্ণিমা ভালো করে একটু শুনে নেবেন চতুর্দশী ত্রয়োদশী যে কোনো পক্ষের কৃষ্ণপক্ষের বা শুক্লপক্ষের ত্রয়োদশী কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের ত্রয়োদশী পূর্ণিমা এবং যে কোনো সোমবারে সোমবার বাবার বার যে কোনো সোমবারে কি করবেন বেলপাতা নেবেন বেলপাতা দেখবেন যে ফাটা ছিদ্রযুক্ত যেন না হয় পরিষ্কার সুন্দর বেলপাতা ছোট হলেও অসুবিধা নেই তিনপত্র যুক্ত বেলপাতা সাধারণত বাবাকে প্রদান করা হয় যদি আপনি কোনো দিনও পাঁচ পাতা বা সাত পাতার বেলপাতা পেয়েছেন জানবেন মহাদেব প্রচণ্ড তুষ্ট আপনার উপরে পাঁচ পাতা সাত পাতা রেয়ার কোটিতে একটা দেখতে পাওয়া যায় আর সেই ভাগ্যবান বা ভাগ্যবতী পান পাঁচ পাতা বা সাত পাতা যার উপর মহাদেবের অশেষ কৃপা থাকে তাই এই তিন পত্র সাধারণত দেখতে পাই নিলেন শুকনো কোনো দিনও প্রদান করতে নেই কি করবেন আপনি জলে ধুয়ে নিলেন তারপরে ঘি ঘিতে ডুবাতে হবে আপনাকে এটা আপনাকে করতেই হবে কোটিপতি হতে গেলে তো ঘি তো দিতেই হবে ঘি বাবার মাথায় দিলেন সেটা অন্য ব্যাপার কিন্তু আপনাকে ঘিয়ে ডুবাতে হবে ঘিয়ে ডুবিয়ে বেলপাতা দেওয়ার নিয়ম হচ্ছে সবসময় উল্টো করে দেওয়া যাতে খসখসের দিকটা বাবারকে কষ্ট দিতে না পারে আঘাত করতে না পারে বাবার যাতে কষ্ট না হয় সেই জন্য উল্টো দিকে দেবেন কিন্তু আপনি যদি চান এই বেল পাতা আপনি কটা প্রদান করতে পারেন একটা প্রদান করলেও আপনি যে ফলাফল পাবেন আপনি তিনটে প্রদান করলেও যা ফলাফল পাবেন একশো আটটা সহস্র একটি প্রদান করলেও তাই ফলাফল পাবেন তাই অবশ্যই একটি পাতাও যদি পারেন অবশ্যই কি করবেন এইভাবে নিয়ে আপনি ডুবিয়ে প্রদান করুন অক্ষত প্রদান করুন আপনি যদি চান এই যে একটা ধরুন আপনি ঘিয়ে ডুবিয়ে দিলেন এরপরে আপনি অন্যগুলো ঘিয়ে না ডুবিয়েও দিতে পারেন বা দিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী সবার সামর্থ্য না কোলাতেই পারে আর ঘিটা কিন্তু অবশ্যই বলবো ভেজাল ঘি হলে হবে না আপনি যদি শুদ্ধভাবে বানাতে পারেন গোমাতা থেকে প্রাপ্ত ঘি হতে হবে মোশের ঘি হবে না তাই আপনি তো জানেন না বাজার থেকে কি ঘি কিনছেন তাই আপনি জেনুইন ঘি এটা আপনার দায়িত্ব সম্পূর্ণ জেনুইন যত জেনুইন হবে তত আপনি ক্রিয়াটি তাড়াতাড়ি ফলটা আপনি তাড়াতাড়ি পাবেন তাই ঘিয়ের উপর কিন্তু নির্ভর করছে শুদ্ধ অশুদ্ধতা সেখানে ভেজাল থাকলে আপনার ফলাফলেও ভেজাল আসবে দিয়ে কি করবেন আপনি মহাদেবকে প্রদান করুন আপনার প্রত্যেকটি মনোবাসনা হবে। আপনি পটিপতির খাতায় নাম লেখাতে পারবেন কিন্তু মনে রাখবেন সোমবারে কখনোই বেলপাতা তুলবেন না বেলপাতা আগের দিন তুলে রাখবেন কোনো অসুবিধা নেই সোমবারে কিন্তু তুলবেন না আপনার জীবনে যা কিছু মনোবাসনা সেটা তো পরিপূর্ণ হবে আপনি সুখ স্বাচ্ছন্দ্যময় ধনবান জীবন পাবেন তাই অবশ্যই এ পদ্ধতিটা করতে থাকুন এবং লাভ লাভ করুন লাভবান হন আজকের ভিডিও এখানেই শেষ করছি